বহু পথ প্রান্তর ছাড়িয়ে, বহু ঘাত জুলমাত পেরিয়ে অবশেষে বিপ্লব এলো। বহু চোখ হাত পা হারিয়ে, বহু রাত শাহাদাত পেরিয়ে সব শেষে রোদ্দুর এলো। কিন্তু আমার উঠোনে এখনো ধরিবাজ চিল, বেদনার অন্ত মিলে আমি বেদনা বিধুর নীল। একাত্তর থেকে চব্বিশ, 53 বছর ঘিরে ধরেছে আমায়। আমার সামনে দাঁড়িয়ে আবু সাঈদ, কি ভীষণ দ্রোহের স্ফুলিঙ্গে দুরন্ত সাহস! আমার চোখের সামনে মুগ্ধের দুঃসাহসী চোখ, কারবালা প্রান্তের চিরতৃষ্ণা মিটিয়ে দেবার দৃপ্ত উচ্চারণ, পানি লাগবে ভাই, পানি লাগবে! আবার অলিন্দে ফারহান নামের জুলাইয়ের লাল, কি দারুণ সুঘ্রাণে ভেঙে দিচ্ছে ঘোরের দেয়াল। রক্ত গোলাপের মতো ফুটে আছে আসিফ, সাব্বির, আকরাম, তানভীর, শান্ত, জাফর, আহনাফ, সবুজ, আলী, শাহজাহান। সহস্র প্রশ্নে আমি সরাহত আত্মমানব। ইঞ্জিনিয়ার হয়ে বাসায় ফেরেনি রাব্বি, দুই বোনের মাতমে যাচ্ছে প্রবহমান বৈরী বাতাস। এদিকে জিহাদের মাকে সান্ত্বনা দেবার কোনো ভাষা বাংলা একাডেমির অভিধানে নেই। বাবা জিহাদ, মৃত্যুর সময় তুমি কেমন করছিলা? আমাকে মা মা করে ডাকছিলা। বাবা গো, আমি তো বাড়িতে ছিলাম, তোমার ডাকে সাড়া দিতে পারি নাই। একমাত্র বুকের মানিক ইয়াসিনকে নিয়ে বাঁচতে চেয়েছিলেন মা মঞ্জিলা বেগম। কোথা থেকে গুলি এসে বাবার বুকটা ঝাঁঝরা কইরা দিল, আমি কারে নিয়া বাঁচবো? আমি ভুলেই গিয়েছিলাম যাত্রা বাড়ির দিনমজুর রিঙ্কুর আলাপ। আরে, তার রক্ত তো লাল! ছোট ভাই পিঙ্কু গলা কাটা মোরগের মতো চিৎকার করছে, মেইন রোডে ঝামেলা বইলা আমার ভাই গলি দিয়া যাইতেছিল, এর মধ্যেই হুট কইরা একটা গুলি আইসা ওর পেটে হানবে। ঝিম ধরে আছে আবার মাথা মস্তিষ্ক। আমি ভুলে যাচ্ছি জুলাই অভ্যুত্থানের স্মৃতির পরাগ। আমার মন থেকে মুছে যাচ্ছে সব শহীদের নাম। আমার চোখের সামনে কেবল লাল আর লাল, যেন রক্ত সাগর। আমার চারপাশে মজলুমের চিৎকার আর হায়েনার গোঙানি। হঠাৎ হুঁশ ফিরল আমার, তাকিয়ে দেখি আমি পড়ে আছি রাস্তার মাঝ বরাবর। রোদ এবং বৃষ্টি আমাকে সিক্ত করছে, বুকের গহীন থেকে বের হচ্ছে বিপ্লবের সুঘ্রাণ। লাল জুলাইয়ে আমার হৃৎপিণ্ড পড়ে আছে রাজপথে।